हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। आज के वीडियो तो आपके देखाबो किभाबे आपनारा फेसबुक शॉर्ट्स वीडियो अथवा यूट्यूब शॉर्ट्स वीडियो आपनारा ताड़ाताड़ी वायरल करते पारबेन की ट्रिक्स व्यवहार करे। तो आपनारा जानें जे यूट्यूब वीडियो अथवा फेसबुक वीडियोते किन्तु थंबनेल व्यवहार करा जाए, किन्तु यूट्यूब शॉर्ट्स बा यूट्यूब फेसबुक शॉर्ट्स वीडियोते आपनारा थंबनेल यूज करे आपनादेर वीडियोगुलो आपनारा वायरल करते पारबेन। तो से किभाबे सेटा व्यवहार करते हबे, किभाबे आपनारा सठिक नियमे एटा वायरल करबेन एबं কি ট্রিক্স ব্যবহার করতে হবে এখানে বিস্তারিত কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বাট তার আগে বলে নিন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরে যেটা প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা চলে যাবো ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে আসার পরে যদি এখানে দেখেন যে শর্টস যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে খেয়াল করবেন একটা জিনিস যে প্রত্যেকটা শর্টসের কিন্তু একটা থাম্বনেল দেয়া আছে বা একটা ছবি দেখা যাচ্ছে প্রথমে। তো প্রত্যেকটাতে যদি আমি ক্লিক করি তাহলে যে কোনো একটা কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে যেরকম পূজাকে দেখা যাচ্ছে সেরকমভাবে প্রত্যেকটাতে অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেল ইউজ করছে, কিছু ছবি ইউজ করছে। তো আপনি কি ধরনের ছবি বা কি ধরনের থাম্বনেল ব্যবহার করে আপনি আপনার ইউটিউব শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, তো তার জন্য আমি কিছু ট্রিক্স দেখাবো এবং কিছু এডিট দেখাবো। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে ছবি আগে বা ভিডিওটা আগে এডিট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের এডিট অপশনে। আমি ক্যাপকাট ইউজ করতেছি, ক্যাপকাটে চলে গেলাম। যাওয়ার পরে সাপোজ ধরুন এই ভিডিওটা আমি এডিট করব, ঠিক আছে। এটা আমার একটা ভিডিও, তো আমি ভিডিওটা এডিট করব এবং এটার একটা থাম্বনেল ইউজ করতে হবে। তো আমি একটা থাম্বনেল ইউজ করছি এখানে, যদিও বা এখানে কোনো এরকম ছবি নাই বা ভিডিও নাই, কিন্তু এরকম একটা ছবি আমি এখানে অ্যাড করে দিছি। কিন্তু আপনি যদি চান এরকম ছবি অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান এটা অ্যাড করবেন না, আপনি অন্য কিছু অ্যাড করবেন সেটাও করতে পারেন। তো আমি ধরুন এটার পাশাপাশি আমি প্লাস আইকন এখানে এটাতে ক্লিক করলাম, করার পর আমি এখানে ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ছবি এখানে ডাউনলোড করে রাখছি নোরা ফাতির। তো আপনি যদি চান যে আপনার ইউটিউব শর্টসটা ভাইরাল করবেন, তো অ্যাট্রাকটিভ কিছু ফটো দিতে হবে যেটা দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আমি ধরুন এই ছবিটা আমি ওখানে অ্যাড করে দিব যেন মানুষ এটা দেখে অ্যাট্রাকটিভ হয় এবং আপনার ভিডিওতে শর্টসে ক্লিক করে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা দেখাচ্ছে অনেক বড়, তো আমি চাইলে একটু ছোটো করে দিতে পারি। তো আমি ধরুন 2 সেকেন্ড রেখে দিলাম, 2 সেকেন্ড এই ফটোটা রেখে দিলাম, ঠিক আছে। তো আমার এই ভিডিওর সাথে কিন্তু এই ফটোর কোনো সম্পর্ক নেই, তারপরেও আমি এখানে এটা অ্যাড করে দিলাম। তার কারণ হচ্ছে এটা যদি আমার থাম্বনেল করি তাহলে মানুষ এটা দেখে অ্যাট্রাকটিভ হবে এবং এই ভিডিওতে এই শর্টসে ক্লিক করবে, ঠিক আছে। তো আমরা এটা করে নিলাম, নেবার পরে আমি এক্সপোর্টে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ভিডিওটা আমরা এটা ইয়ে করে নিছি, এডিট করে নিছি। তো এখন আমাদের আপলোড করার পালা। ওকে, তো আমার ভিডিওটি এডিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যেটা করি, ইউটিউবে ভিডিওটা আপলোড করি, প্রাইভেট করে করার পরে আমরা গুগল ক্রোমে এসে ইউটিউব অপশনে এসে আমরা কিন্তু এখান থেকে এডিট করে এটা চেঞ্জ করতে চাই। কিন্তু আপনি দেখেন এখানে যখন আমরা আসি, আসার পর আমরা এখানে দেখা যায় যে আমরা এখান থেকে ইউটিউব বলতেছে যে এখান থেকে আমাদের শর্টসের থাম্বনেলটা চেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু কেউ পারতেছে না, ইউটিউব শর্টসের থাম্বনেলটা এখান থেকে কিন্তু আর চেঞ্জ করা যাচ্ছে না। তো আমরা যেহেতু এখান থেকে করতে পারতেছি না, তাহলে আমরা কীভাবে করবো এটা, ইউটিউব শর্টসের থাম্বনেলটা কীভাবে সিলেক্ট করবো, কীভাবে চেঞ্জ করবো সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো আমরা কী করবো, ব্যাক করে চলে আসবো, আসার পরে আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে আসলাম, আসার পরে যেহেতু আমরা এখানে আপলোড করব আমার এই চ্যানেলে, তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এখানে আপলোডে ক্লিক করে দিব। ক্লিক করার পর যে ভিডিওটা আপলোড করব সেটাতে সিলেক্ট করব,
করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আবার নেক্সটে, ওকে। তো দেওয়ার পর আপনি এখানে কিছু লিখতে চাইলে লিখে দিবেন। হ্যাঁ, তো আমি লিখে দিচ্ছি কিছু একটা, ওকে। তো আমি এটা লিখে দিলাম, আপনারা যে টপিকে ভিডিও ছাড়বেন সেই টপিকে কিছু একটা লিখে হ্যাশট্যাগ দিয়ে সেটা ইয়ে করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস এখানে একটা কলমের মতো আইকন আছে, এটাতে ক্লিক করবেন। তো এখানেই হচ্ছে মেইন কাজ। তো এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি যেটার উপরে এটা টেনে ধরতেছি সেটাই কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি নরাফাতের এই ছবির এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে, এবং এটাই আমি আপনাদের থাম্বনেল করে দেখাবো। তো এটাতে ক্লিক করার পরে, এটা সিলেক্ট করার পর ডান এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন এই ছবিটা থাম্বনেল হয়ে গেছে। তো এখন আমরা যদি ভিডিও আপলোড শর্টস এখানে ক্লিক করে দেই, ভিডিওটা পাবলিক করে, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আপলোড করা হয়ে গেছে এবং এখন প্রসেস হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে নোরা ফাতির ছবিটা, এইটাতে ভিডিওটা অ্যাট্রাকটিভ হয়েছে। এখন এই ছবি দেখে অনেকেই এখানে ক্লিক করবে এবং ভিডিওর ভিউ বেশি হবে। তো এইভাবে আপনারা যখন এটা অ্যাড করতে চাইবেন তখন শুরুতে এটা করতে হবে, পরবর্তীতে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না। এই জন্য শুরুতেই আপনাকে আপলোড করার আগে এটা করে নিতে হবে। তো আমি যদি এখানে এখন ক্লিক করে দিই দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু তার ছবিটা দেখাচ্ছে কিন্তু ভিডিওটা এইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো লাস্টে এটা বসিয়ে দিয়েছি যার কারণে এটা থাম্বনেল হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।